এক কালেমার রুজি রুটি আরেক কালেমায় ফাঁসি কালেমা পড়লেও রিজিক দেই না পড়লেও রিজিক দেই কালেমার সাথে রুজির সাথে সম্পর্ক না কালেমার সাথে জেলখানার সাথে সম্পর্ক না তবে হ্যাঁ কালেমার সাথে প্রেমের সাথে সম্পর্ক কালেমার সাথে জান্নাতে যাওয়ার সম্পর্ক মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যেই প্রেমের কালেমা পড়বে মারেফাতের কালেমা পড়বে মহব্বতের কালেমা পড়বে ঈমানের কালেমা পড়বে পড়তে দেরি জান্নাতে যাইতে দেরি হয় না যে পড়বে না সে জাহান্নামে যাবে আবার পড়নেওয়ালাদের সাথে একটু শর্ত লাগায় দিছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ইখলাসের সাথে পড়তে হবে সাহাবীরা বলে ও নবী কিলা ওয়ামা ইখলাস ওয়া কালেমার একনিত্ব কি একত্বতা কি ইখলাস কি জিনিস ক্বালা আন তাহজিজাউ আন মুহারিমিল্লাহ ইখলাসের কালেমা হারাম থেকে বাঁচায় ইখলাসের কালেমা গুনাহ থেকে বাঁচায় ইখলাস হলো কালেমা ওয়ালা নাজায়েজের দিকে তাকাইতে পারে না নাপাক খাইতে পারে না নাপাক ধরতে পারে না নাপাক যাইতে যাইতে পারে না যে প্রেমের কালেমা পড়ে সে বলে দুনিয়া শেষ করে দাও আমার ভিতর থেকে কালেমা বাইর করতে পারবে না এক কালেমা পড়াইতে দেরি ফাতেমা ঘরের মধ্যে মেয়ে মানু ফাতেমার তেলাওয়াত শুনা ফাতেমার তালিম শুনা খাব্বাব ইবনুল আরাতের কাত মিস্তুরির তেলাওয়াত শুনা ওমরের মতো মানু জলদি বলে আমারে কালেমা পড়ায়া নবীর কাছে নিয়া আমারে কালেমা এক কালেমা ওয়ালা বানাও এটা প্রেমের কালেমা মারেফাতের কালেমা এটা মেয়ে পড়লে মেয়ে দামি হয়ে যায় বউ পড়লে বউ দামি হয়ে যায় খ্রিস্টানে পড়লে খ্রিস্টানে দামি হয়ে যায় হিন্দু পড়লে হিন্দু দামি হয়ে যায় চাষায় পড়লে চাষায় দামি হয়ে যায় মুফতি পড়লে মুফতি দামি হয়ে যায় বক্তায় পড়লে বক্তায় দামি হয়ে যায় যে পড়ে না সে ঝগড়ার দরকার নাই যে কালেমা পড়ে না সে নাকামিয়াব হয়ে যায় তাহলে এ কালেমার নাম হলো প্রেমের কালেমা মারেফাতের কালেমা ঈমানের কালেমা ইজ্জতের কালেমা এটা লয়ে ঝগড়া নাই বিভক্তি নাই এটা যে পড়বে আল্লাহ তারে বন্ধু বানায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার ওমর মক্কার খাত্তাবের বেটা ওমর তেজস্বী মেধাবী খুব রাগান্বিত অবস্থায় লম্বা ইতিহাস সবাই জানেন দারুন নদওয়ায় সরকারের তৎকালীন মক্কার গভর্ন পার্লামেন্টে আইন জারি করছে আগামীকাল সকালে কে মুহাম্মাদের যেই কোরআন তেলাওয়াত করে কে তারে মারতে পারবা কেউ রাজি হয় না এমনি মারবে অমনি মারবে অমনি মারবে কোনো লাইন বাইন হয় না যে তারে দেশান্তর করে দাও তারে দেশত্যাজ্য পুত্র করে দাও তারে আলাদা ঢুকায় রাও বলে কোন ইবলিস বলে তারে মাইরা ফেলাও সমাধান হবে কে মারবে অমুক কুরাইশ দাঁড়ায় অমুক কুরাইশ দাঁড়ায় অমুক কুরাইশ দাঁড়ায় বলে না হবে না বলে এবার বলে এটা ওমরের দ্বারা সম্ভব ওমর দাঁড়াও ওমরের 100 উট পুরস্কার দেওয়া হবে ওমর সোজা লম্বা ইতিহাস আপনারা জানেন ওমর সোজা উট 100 উট পাওয়ার লোভে 100 উট পাওয়ার লোভে তাহলে ওমর 100 উট পাইতে যেয়া কালেমা পড়া মুসলমান হয়ে গেছে ওর ওমরের রুজি রুটির সাথে কালেমার সাথে কি সম্পর্ক ওমর সোজা রওনা দিছে সরকার দোয়া আলম জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা টানবে আর কেউ পারবে না খাত্তাবের বেটা সাহসী ওমর ব্রেনিয়ান ওমর রাস্তার মধ্যে আবু নুআইমের সাথে দেখা কাজ কইরা খায় কামলাগিরি কইরা খায় কি গো ওমর এত রাগ কইরা গদগদ কইরা নাঙ্গা তরবারি লইয়া কই রওনা দিলা বলে কথা কইস না আজকে ফয়সালা হইছে মক্কায় কোরআন তেলাওয়াত করনেওয়ালা মক্কায় কালেমা বলনেওয়ালা মক্কায় নতুন কালেমার আবিষ্কার এনে না মারা পর্যন্ত মক্কা ঠান্ডা হবে না বলে তারে তারে মারবা আগে নিজের ঘরের খোঁজ খবর লইছনি কামার ঘরের খোঁজ খবর লইতাম মানে যাই দেখো না ঘরের বইনের অবস্থা ছিল সোজা আরো রাগ সেন্টিমিট বাড়ছে এখানটা বন্ধ করে দাও সেন্টিমিট বাড়ছে রাগ বাড়তে 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 সোজা বোনের ঘরে যেয়া চলে গেছে বোনের ঘরে যেয়া দরজার মধ্যে হযরতে খাব্বাব ইবনুল আরাত কাঠ মিস্ত্রি খাব্বাব ইবনুল আরাত
কাঠ মিস্ত্রি টিভি শুনি করে দিনের বেলায় কাঠ মিস্ত্রিগিরি কইরা খায় রাতে বেলায় সরকার দোয়ালম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরআনের মাস্টার কোরআনের মৌলভী টিভি শুনি করে ওমরের বোন এবং বগ্নিপতির তেলাওয়াত কইরা কইরা কোরআনের প্রেমিক বানায় কোরআনের বন্ধু বানায় দরজার মধ্যে খাব্বাব ইবনুল আরাত কাঠ মিস্ত্রি মৌলভী দিনের বেলায় সুতার মিস্ত্রি কাঠ তৈরি করে খায় রাতে বেলায় কোরআন তেলাওয়াত কইরা উম্মতের কোরআন ওয়ালা বানায় এই ঘরের মধ্যে যেই দরজার মধ্যে ওমরের আওয়াজ শুনছে এতে কাঠ মিস্ত্রি ডরে দরজার ফাঁকের মধ্যে বলাইছে ঘরের মধ্যে গেছে কি ফাতেমা বোন খাব্বাবের বেটি ফাতেমা কিরে ঘরের মধ্যে কি পড়তেছিলি বলে কিছু না এমনি থাবর দিছে এমনি ঘুষি দিছে এমনি হাতুড়ি দিয়া বাড়ি দিছে ফাতেমা রক্তাক্ত হয়ে গেছে ফাতেমা জমিনে পড়ে গেছে ফাতেমার প্রহার বেদম মারতেছে ভগ্নিপতিনে মারতেছে এবার ফাতেমা গর্জন দিয়া উঠে বলে ওমর তোর মধ্যে খাত্তাবের রক্ত আমার মধ্যেও খাত্তাবের রক্ত ওমর এমন এক কালেমার প্রেমে পড়ে গেলা মনে কোরআনের প্রেমে পড়া গেলা যদি জনম জনম মারো মারতে মারতে ক্ষত বিক্ষত করো লাশ বানায় ফেলাও এমন এক কালেমা হৃদয় নিলাম এটা থেকে দূরে সরাইতে পারবা না মহিলা মাদ্রাসা বানাইছে মহিলা মাদ্রাসা প্রথম মেয়ে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি প্রথম যেদিন নূরানী সরব লয়া ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম পাঁচ আয়াত ঘরের মধ্যে আয়েশা আম্মাজান খাদিজা রে বলে খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি আমারে চাদর পরায় দাও কম্বল পরায় দাও লাকাদ খাশিতু আলা নাফসি আমার গায়ের মধ্যে জ্বর হইছে আমার আব্বায় জ্বরে মারা গেছে আমার মায়ও জ্বরে মারা গেছে আম্মাজান খাদিজা কোনোদিন ইসলাম সম্পর্কে জানতেন না কোনোদিন কোরআন সম্পর্কে জানতেন না কোনোদিন নূরানি মাদ্রাসায় পড়ে নাই কোরআন শরীফ পড়ে নাই কোনোদিন কোনো মাদ্রাসায় পড়ে নাই এই প্রথম নবীর আওয়াজ শুইনা জলদি নবীরে নিয়া মাথাটা কোলের মধ্যে নিয়া নবীরে সান্ত্বনা দেয়ার বলে নবীরে কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা উনিও জানতেন না যাইসকা নবী হইছে স্বামী হিসাবে মাথাটা কোলে নিয়া বলে না না আমার স্বামীর কোনো দিন নষ্ট হইতে পারে না কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা আমার স্বামীরে কোনো দিন আল্লাহ নষ্ট করবে না কেননা আমার স্বামীর মধ্যে গুণ আছে এক নম্বর গুণ হইল ইন্নাকা ইনতাসিলার রেহাব আত্মীয়তার বন্ধন ঠিক রাখে এক নম্বর পুরুষের গুণ হইল বোনের সাথে সম্পর্ক ভাইয়ের সাথে সম্পর্ক আত্মীয়তার বন্ধন ঠিক রাখা এখন তো বিয়া করতে দেরি মহিলা মাদ্রাসা করার এসএসসি করার বিএসসি কর বিয়া করতে দেরি তিন মাসের মাথায় আত্মীয়তার থেকে সারাই আলায় কেউ করে কি করে না কিরে এইটিরে এত ভালো মানুষের মায়ে দেখে আনলাম এত মহিলা মাদ্রাসার দেওরা পাশ মায়ে দেখে আনলাম কি এটি করলো কি তিন মাস বিয়া না হইতে হইতে বোনের আলাদা ভাইরে আলাদা পুরো সংসারে টুকরো টুকরো নিয়ে কবুতরের বাসার মধ্যে যেয়ে উঠছে হ্যাঁ দুই নম্বরে আম্মাজান খাদিজা নবীরে বলে না না ওয়াতাকসিবাল মাদুম আপনি দুস্থ মানুষের খোঁজ খবর লর ওয়াতাহমিলুল কাল্লি আপনি গরিব মানুষের বোঝা হালকা করে দেন এতিম মানুষের বোঝা হালকা করে দেন ওয়াতাকরিবুজ জুয়ুব আপনি মেহমানের মেহমানদারি করেন এতির লাগে বিয়া হইতে দেরি ছয় মাসের মাথায় সব মেহমান তারাইয়া দেয় তাই একশোটি হারিয়ে রাস্তাত খাওয়াই দিবেন ঘর ওজন কেউ আমার ভাই ছাড়া আমার ভগ্নিপতি ছাড়া আর যেন কেউ না আইয়ে কেউ কথা কেন কা আম্মাজান খাদিজা প্রথম সবক নূরানির প্রথম সবক এখনো সবক নবী দেয় নাই নবীরে সান্ত্বনা দেয় স্বামীরে সান্ত্বনা দেয় যে স্বামীর মধ্যে এই গুণ আছে এই স্বামী কোনোদিন নষ্ট হয় না এখন তো আমাদের মা বোনেরা এক নম্বরে স্বামীর মধ্যে যেই গুণগুলি আছে এই গুণগুলি নষ্ট করে দেয় অশান্তি সৃষ্টি হয় কি হয় না তো যাও এবার নবী সুস্থ হয়ে গেছে মাথায় পানি দিছে জ্বর নাই উঠে গেছে এবার নবী বলে খাদিজা জাননি আমার উপরে জিবরিল আমিন এসে পাঁচ আয়াত নাজিল করেছে ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম কাল্লা ইন্নাল ইনসানা লায়াতগা আর রাআহু ইস্তাগনা ইন্না ইলা রাব্বিকার রুজা এ পর্যন্ত পড়তে দেরি আম্মাজান খাদিজা বলে এটা পয়গম্বরের বাণী সারা আসমানের বাণী সারা আর কিছু হবে না আপনি নবী আমি সর্বপ্রথম ছাত্রী আমারে সর্বপ্রথম মুসলমান বানায়ালো আল্লাহ
এক লম্বা তাফসীর এবারে আমার লম্বা আলোচনা আছে তো হযরতে ওমর ঘরের মধ্যে যে ফাতেমারে মারে বগ্নি বদিরে মারে ফাতেমা বলে ওমর মারতে পারো কলিজার মধ্যে যে প্রেম নিলাম এক কালেমা নিলাম মারিফাতের কালেমা নিলাম প্রেমের কালেমা নিলাম ঈমানের কালেমা নিলাম রক্ত করতে পারো মার দিতে পারো কালেমা বের করতে পারবা না কি এমন কালেমা যে কালেমা মারলেও সারবি না শুনাস না আমার এক কালেমা দেখি বলে ওমর তুমি নাপাক নাপাক অহংকার লয়া গান্দা শরীর লয়া এ কালেমা নিতে পারবা না তাহলে গোসল করে লও ওমর নরম গেছে এবার গোসল করে জলদি দরজার পাখের থেকে খাব্বাব ইবনুল আরাত কাঠমিস্ত্রি সাহাবি বাইরে আয়সা আয়সা এবার ওমরে শোনায় তোহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমান আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা وما تحت السرى لمبا برتي 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 إني أنا ربك فاخلع عليك إنك بالوادي المقدس طوى وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني এক কালেমা পড়াইতে দেরি ফাতেমা ঘরের মধ্যে মেয়ে মানু ফাতেমার তেলাওয়াত শুনা ফাতেমার তালিম শুনা খাব্বাব ইবনুল আরাতের কাত মিস্তুরির তেলাওয়াত শুনা ওমরের মতো মানুষ জলদি বলে আমারে কালেমা পড়ায়া নবীর কাছে নিয়া আমারে কালেমা এক কালেমা ওয়ালা বানাও এটা প্রেমের কালেমা মারেফাতের কালেমা এটা মেয়ে পড়লে মেয়ে দামি হয়ে যায় বউ পড়লে বউ দামি হয়ে যায় খ্রিস্টানে পড়লে খ্রিস্টানে দামি হয়ে যায় হিন্দু পড়লে হিন্দু দামি হয়ে যায় চাষায় পড়লে চাষায় দামি হয়ে যায় মুফতি পড়লে মুফতি দামি হয়ে যায় বক্তায় পড়লে বক্তায় দামি হয়ে যায় যে পড়ে না সে ঝগড়ার দরকার নাই যে কালেমা পড়ে না সে নাকামিয়াব হয়ে যায় তাহলে কালেমার নাম হলো প্রেমের কালেমা মারেফাতের কালেমা ঈমানের কালেমা ইজ্জতের কালেমা এটা লয়ে ঝগড়া নাই বিভক্তি নাই এটা যে পড়বে আল্লাহ তারে বন্ধু বানায় এক লম্বা তফসির এক মায়ার তফসির এক শানে নুজুলি আলাদা এক প্রেম ইন্নানি আনাল্লাহ আজীব প্রেমের কথা আজীব মায়ার কথা খাব্বাব ইবনুল আরাত পরে আর ওমর কান্দে পরে আর ওমর কান্দে হরে তেলাওয়াত এমন বানাও ওই নবীনা ছেলে পড়ছে আর চোখের পানি আসছে হরে তেলাওয়াত এমন বানাও এটা প্রেমের তেলাওয়াত এটা মারেফাতের কথা করবো তো ইনশাআল্লাহ রমজান মাসে ঘর ঘর তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ মেয়েদেরকে তেলাওয়াত করনেওয়ালা বানাবো তো ইনশাআল্লাহ আমার মেয়ে তেলাওয়াত করনেওয়ালা হয় এই জন্য মহিলা মাদ্রাসা বানাইছে সবাই এই মহিলা মাদ্রাসার দিকে খেয়াল করবো তো ইনশাআল্লাহ কারা কারা খেয়াল করবেন আর জায়গা যা ওকে মহিলা মাদ্রাসার দিকে খেয়াল করবেন তো ইনশাআল্লাহ কার কার নিয়ত আছে যে মহিলা মাদ্রাসা আপন মনে কইরা কোরআনের মাদ্রাসা মনে কইরা মেয়েদেরকে দিবেন পয়সা লাগলে পয়সা দিবেন টাকা লাগলে টাকা দিবেন আল্লাহর কালেমার জন্য সাহাবীরা যেমন জীবন দিয়ে দিছে কালেমা মানে জীবন দেওয়া কালেমা মানে বিসর্জন দেওয়া কালেমা মানে নিজের আত্মহামিকা মিটাই দেওয়া কালেমা মানে ওয়াজ উঠে ঝগড়া করার জন্য কালেমা মানে নিজেরই মিটাই দেওয়া আবু জাহেল বুঝছে এক কালেমার মানে কি আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক নসিব করুক ইউএমকে মিডিয়া সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত সৌজন্যে মেশাস ইউনানি মেডিসিন কর্নার প্রোপাইটর মোহাম্মদ ইয়াকুব শিকদার কচুয়া থানা রোড কওমি মাদ্রাসার ভবনের নিস্তলায় অবস্থিত কচুয়া পৌরসভা কচুয়া চাঁদপুর এখানে পুরুষ ও মহিলাদের যে কোনো রোগের এবং সুস্বাস্থ্যের জন্য স্থায়ীভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয় মোবাইল নম্বর 01816229826 আল্লাহ হাফেজ